হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর এই ব্লগটা করা ছিল অনেক দিন আগে কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তোমরা নিশ্চয়ই ভাবছো আমরা কোথায় যাচ্ছি এত সাজুকুজু করে যাচ্ছি বলতে একজনের বাড়িতে গৃহপ্রবেশের নেমন্ত্রণ ছিল সেই বাড়িতেই যাচ্ছিলাম আর গাড়িতে উঠে অনেকটা গরম লাগছিল তাই স্প্রাইট খাচ্ছিলাম বসে বসে আর ভাবলাম আমরা যে রাস্তাতে যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তাই কিছু ভিডিও সিডিও নিচ্ছিলাম রাস্তার আমরা বাড়ি থেকে প্রায় অনেকটাই দূর ওদের বাড়ি আর তারপর ফাইনালি আমরা ওদের বাড়িতে চলে এসেছি ওই যে বাড়িটা ওই ঘরটাই গৃহপ্রবেশ হয়েছিল তাহলে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও আর তাদের বাড়িটা না নিচ থেকে অনেকটাই উপরে ছিল আমি কিছুতেই উঠতে পারছিলাম না তারপর ওকে বললাম আমার হাতটা একটু ধরো আমি উঠবো তারপর ওদের বাড়ির পিছনে অনেকটা খালি জায়গা সেখানটা মানে প্রায় আমরা যেতে যেতে প্রায় বিকেলটাই হয়ে গেছিলো কিন্তু জায়গাটা না খুব সুন্দর তাই সেখানে গিয়ে একটু ফটো তুললাম তুলে তারপর ওদের বাড়িতে চলে গেলাম আবার গিয়ে আমরা প্রসাদ খেয়ে আমরা অনেকক্ষণ সময় তাদের সাথে গল্প টল্প করলাম কিন্তু তখন কোনো কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপর প্রসাদ সাথে খেয়ে আমরা সোজা আমরা বাড়ির জন্য আবার রোয়ানো হয়ে গেছি বাড়িতে এস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তাই বাড়িতে এসে ফ্রেশ হয়ে শুতে চলে গেলাম ঠাকুর ঘরে ঠাকুর সন্ধ্যা আরতি করার জন্য তারপর রাতে একটা আমাদের আবার বিবাহবার্ষিকী নেমন্তন্ন আছে একজনের বাড়িতে তারপর সন্ধ্যা দিয়ে আমি এখন যাব না আরও পরই যাবো আর সন্ধ্যার পুজো শেষ হওয়ার পর একটু শুয়ে শুয়ে টিভি দেখছিলাম চাটা আর খাইনি তারপর এই বি বাবা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আমি তেমন সাজিও যে আমি কখনোই করি না হ্যাঁ মানে কোনো বিয়েটি ছাড়া আর এটি ছিল আমার আজকে ব্লগ তাহলে আমি ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে আবার নতুন আর একটি ব্লগ নিয়ে তাহলে তোমরা সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে